কাঁদিছ কেন হে মুখোজায়ো ভাসি যে তোমার লাগি এই জগৎ কাঁদি তোমার লাগি এই জগৎ কাঁদি বলো বলো সেই তুমি আবার আজি কাহার লাগি কাঁদিতেছ বলো গো বলো সেই তুমি তুমি কাহার লাগি কাঁদিতে ছো গীতাই গৌর হরি ও আমরা সবাই জানি ভগবানের লাগি ভক্ত কাঁদে কিন্তু আজ ভগবান কাঁদছেন কেমন অভিনব সংবাদ ভগবান কেন কাঁদছেন গো এটা যদি জানতে হয় তাহলে গৌরহরির সঙ্গে ভালোবাসা করতে হবে গৌরহরির সঙ্গে সম্বন্ধ করতে হবে এবং সেই সম্বন্ধটা সেই ভালোবাসাটা কেমন অন্তরঙ্গ ভালোবাসা সব ব্যক্তি তো সব কথা বোঝে না হাটে বাজারের লোক দেখলে বলবেন ভালো আছেন কতদিন পরে দেখলাম তারা তো সব ব্যথা বুঝবে না তাহলে অন্তরের ব্যথা কারা বোঝে যারা ঘরের মানুষ ঘরের মানুষ তো বেশি ভালোবাসে গো ঘরের মানুষকে মাতা পিতা ভ্রাতা বন্ধু না তার চাইতেও বেশি ভালোবাসার মানুষ আছে পতি পত্নী উভয়কে ভালোবাসে যেমন সতীনারী পতির মরম জেনে সেবা করে মন জেনে সেবা করে তার কখন কি দরকার তেমনি আমরা যদি গৌর হরির না বলা ব্যথা বুঝতে চাই গৌর হেন কেন কাঁদছেন এখন বলছেন না আমরা যদি বুঝতে চাই গৌর হরিকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে দেখো অর্থাৎ গৌরহরিকে পতির আসনে বসাতে হবে সতী নারী যেমন পতিকে সর্বস্ব দিয়ে ভালোবাসে তেমনি গৌরহরিকেও সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে আমাদের ঠাকুর মহাশয় বলছেন প্রেমের মূরতি নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বলছেন ধনমরণিতানন্দ পতিমর গৌরচন্দ্র ধনমর নিতানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণ মরা
মহাশয় বলছেন ধনমর নিত্যানন্দ, নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, আর পতি মর গৌরচন্দ্র, গৌরাঙ্গ আমার পতি, আর রাধা কৃষ্ণ আমার প্রাণ। এ জগতে যেমন আমরা ধন সম্পত্তিকে বেশি ভালোবাসি, টাকা পয়সা সোনা দানা লোকে যদি চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, আলমারির মধ্যে পুরে রাখি, সিন্ধুকের মধ্যে খুব যত্ন করি, খুব ভালোবাসি। ঠাকুরমশাই বলছেন আমার ধন সম্পত্তি হলো নিতাই চাঁদ, নিতাই গৌর হরি বল, হরি বল। আর সবচাইতে ভালোবাসি কাকে? পতি দেবতাকে। পতির চরণে সতী নারী সর্বস্ব সুপে দেয়, কিছুই বাকি রাখে না, পতি তার সবকিছু। তাই গৌর হরিকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে, কারণ গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে গো, আমাদের পাড়ার ছেলে, তাকে তো পতিরূপে ভালোবাসায় কোনো অসুবিধা নেই, ভগবান চিন্তা করার দরকার নেই। ভগবান চিন্তা করলে তাকে অনেক দূরে সরিয়ে রাখা হবে, আর পতিরূপে ভালোবাসলে তাকে একেবারে কাছে পেয়ে সেবা করা যাবে। এটাই গৌর হরি বল, হরি বল। আর আমরা সবচাইতে ভালোবাসি কাকে গো? সবচাইতে বেশি ভালোবাসি কাকে? নিজের প্রাণকে। নিজের প্রাণের সমান আর এ জগতে কাউকেই ভালোবাসি না। ছেলে মেয়ে বলুন, মাতা পিতা বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, নিজের প্রাণের সমান আর কাউকেই ভালোবাসি না। নরোত্তম ঠাকুর বলছেন প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ হলো আমার প্রাণ। জয় রাধে রাধে রাধে। ভালোবাসা করলেই জানা যাবে, ওই দায় ঠেকা ভালোবাসা করলে হবে না, ঘুষ দেওয়া ভালোবাসায় গৌরের মরমের ব্যথা জানা যাবে না। মুখে বলি আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু শুধু মুখে বলি, তাই মনোবাক্য এক করে বলি না। কৃষ্ণ তোমার হলাম বলি, কৃষ্ণ তোমার খোলাম বলি, যদি কেউ বলি একবার, যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার, মায়া বন্ধন হতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি বলা যায় হে কৃষ্ণ আমি তোমার হলাম, তাহলে কৃষ্ণ মায়ের বন্ধন থেকে পার করে তার চরণের দাসী করে নেবে। কিন্তু আমি তো কতবার বলছি আমি তোমার, তুমি আমার, হচ্ছে না বলা। তাই গৌরীর নবলা ব্যথা যদি আমরা বুঝতে চাই ভালোবাসা করতে হবে, গৌর হরির পরিচয় জানতে হবে, আমার গৌর হরি কে? হ্যাঁ গো, গৌর হরি কে তার পরিচয়টা জানলে আরো ভালোবাসাটা তাড়াতাড়ি হবে। এই সামান্য অবতার নন, সর্ব অবতারের সার গোড়া অবতার, সমস্ত ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর, সমস্ত ভগবানের ভগবান, স্বয়ং ভগবান আমার গৌর হরি, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ,
গো, তাকে ভালোবাসলেই সব হয়ে যায়। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সে জানে, সে জানে ভকতি রস সে জানে ভকতি রস সৃজন ভক্তি রসে সারি জেনেছে, সেজন ভক্তি রসে সার জেনেছে, ভক্তি রসে সার জেনেছে, যেজন গৌর চরণ সার করেছে, সেজন ভকতি রসে সার জেনেছে, যেজন গৌর চরণ তাই গৌর হরি হরি সার করেছে, সেজন ভক্তি রসে সার জেনেছে, যেজন গৌর চরণ সার করেছে, ভক্তি রসে সার জেনেছে, যেজন গৌর চরণ রসে সার জেনেছে, দেখুন সার তত্ত্ব আমাদের নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর প্রেমের মূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসের সার, জগতে যত রকম ভক্তি আছে সমস্ত ভক্তির সার গৌরাঙ্গের দুটি পদ। গৌরাঙ্গের আরেকটি নাম কি? গোরাচাঁদ। গোরা মানে কি গো? গোরা শব্দে মূল, তার শচীর নন্দন গোরা, তার দুটি পদ আশ্রয় করলে সব জানা হয়ে যায়। গোড়ায় জল দিলে আর কি ডালপালায় জল দিতে হয়? আমাদের সময় তো কম, এই দুর্লভ মনুষ্য জনম 100 বছর কেউ আর বাঁচে না, পঞ্চাশ 60 বছর আবার কেউ শিশুকালে চলে যায়, বাল্যকালে চলে যায়, যৌবনকালে চলে যায়, খুব অল্প সময়।
এই অল্প সময়ে বহু দেব দেবতার পূজা করে তাদের কৃপা নিয়ে তারপরে আমরা নিতাই গো রাধা মাধবকে ভজব, সময় নাই। এখনকার মানুষের সময় খুব কম, তাড়াতাড়ি কিসে যাওয়া যায়? সবচাইতে দ্রুত গতিতে যাওয়া যায় সেই সেই যানবাহনটা কি গো? প্লেন বা উড়োজাহাজ বলে। 2 ঘন্টায় দিল্লিতে বৃন্দাবনে নিয়ে যায়। সময় যদি কম থাকে তাহলে আমাদের প্লেনে যেতে হবে, ট্রেনে গেলেও যাওয়া যায়। এখন 24 ঘন্টায় চলে যাওয়া যায় বৃন্দাবন। আমাদের সময় খুব কম, এই জন্যে বৈষ্ণব গুরু সদ্গুরু, সদ্গুরু মানেই বৈষ্ণব গুরু। বৈষ্ণব গুরু না হলে সদ্গুরু হয় না। জয় রাধি। হ্যাঁ, যারা কৃষ্ণকে ভালোবাসে তারাই তো সদ্গুরু হবে। যে সমস্ত গুরু বা আচার্যগণ কৃষ্ণকে ভালোবাসে না তারা সদ্গুরু পদবাচ্য নন। যারা কৃষ্ণকে ভালোবাসে না, 33 কোটি দেবতার পূজা করছেন, তারাও অসৎ। হ্যাঁ হ্যাঁ, অসৎ সঙ্গ সদা ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। কৃষ্ণকে যারা ভক্তি করে না তারাই অসৎ। তাই গৌর হরি বল, হরি বল। এই জন্যে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে, শুদ্ধ বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে জানতে হবে যে কেমন করে যে কত তাড়াতাড়ি ব্রজে রাধা কৃষ্ণের যুগল চরণ পেতে পারব। প্রাণমর কি গো যুগল কিশোর, যুগল কিশোরের চরণে তো পৌঁছাতে হবে, গৌরাঙ্গ পতিকে প্রাপ্ত হতে হবে, নিত্যানন্দ ধনকে উপার্জন করতে হবে। যে গুরুদেবের কাছে এই সন্ধান পাওয়া যাবে সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। সব গুরুদেবের কাছে পাওয়া যাবে না, অনেক গুরু আচার্যগণ ঘুরে বেড়াচ্ছেন, আমার দলে আসো। গৌরহরির দেওয়া অত বড় মহামন্ত্র নাম করতে হবে না, আরে 2টা অক্ষর যুক্ত একটা মন্ত্র, এইটা জপ করলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তিলক মালা টালো সব দরকার নাই, যা খুশি তাই খাও ইত্যাদি ইত্যাদি। এরকম সুবিধাবাদু দলভারী করা আচার্যগণ জগজীবকে ভ্রান্ত পথে পরিচালিত করছে। আমার গৌরহরির করুণা থেকে নিজেরাও বঞ্চিত হচ্ছে আর জগজীবকেও বঞ্চিত করছে, খুব কষ্ট হয় এইসব দেখে, খুব কষ্ট হয়। তাই আমাদের সময় কম গো, অল্প সময়ে অনেক দূর যেতে হবে। যদিও ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, কিন্তু হতে পারে, কিন্তু ঘুরতে ঘুরতে যেতে হবে। আপনি জিজ্ঞেস করলেন একজনকে বৃন্দাবন কোন গাড়িতে উঠলে যাওয়া যাবে, বোম্বে মল দেখিয়ে দিল, এই গাড়িতে উঠে যান বৃন্দাবন যেতে পারবেন। বোম্বে গিয়ে বলবো এটা বৃন্দাবন, আরে না ভুল করে উঠে এসেছেন এখানে, আর এক ট্রেন ধরিয়ে দিল। এইভাবে ঘুরতে ঘুরতে যাবে জনম, হবে না। আর যদি সেরকম শুদ্ধ বৈষ্ণব গুরু যারা বৃন্দাবনের পথে যাত্রী তাদের চরণ আশ্রয় করলে আপনাকে বৃন্দাবন নিয়ে যাবে। জয় রাধে রাধে রাধে। তাই গৌর হরিকে ভালোবাসতে হবে গো সর্বস্ব দিয়ে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম
গৌরাঙ্গই আমার জাতি, গৌরাঙ্গই আমার জাতি, গৌরাঙ্গই আমার কুল শিলমান, গৌরাঙ্গই আমার কুল শিলমান, গৌরাঙ্গই আমার পতি, গৌরাঙ্গই আমার পতি। তা গৌরাঙ্গের যারা বেশি অন্তরঙ্গ তারাই গৌরহরির অন্তরের কথা জানে। অন্তরঙ্গ বেশি কে জানে? স্বরূপ দামোদর রায় রামানন্দ, রূপগোস্বামী, সনাতন গোস্বামী, সমস্ত গোস্বামী পদগণ আমার গৌরহরির অন্তরঙ্গ, তারা জানেন। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলি স্বয়ং রূপ গোস্বামী, কদা দদাতি স্বপদান্তিকম। রূপগোস্বামী শ্রী গৌরাঙ্গের মনের অভিলাষ জেনে তিনি জগতে সেই সম্পদ প্রতিষ্ঠিত করলেন। শ্রী চৈতন্যের মনোভীষ্টকে এই শ্লোকটি লিখেছেন আমাদের ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর লিখেছেন। শ্রী চৈতন্যের মনের অভিলাষ কি? ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা প্রতিষ্ঠা করো, এই শক্তি সঞ্চার করলেন রূপ গোস্বামীকে। তাই তিনি রাধা কৃষ্ণের যুগল সেবা কিভাবে পাওয়া যাবে সেটা জগৎকে জানিয়ে দিলেন। বলি তারাই তো জানে গো, তারাই জানে গো, তারাই তো জানে গো, বলি অন্তরঙ্গ ভক্ত যারা তারাই তো জানে গো, অন্তরঙ্গ ভক্ত যারা তারাই তো জানে গো, যারা সর্বস্ব সঁপে দিয়েছে তারাই তো জানে গো, যারা সর্বস্ব সঁপে দিয়েছে প্রাণ গৌর তোমার হলাম বলি, সর্বস্ব সঁপে দিয়েছে গৌর তোমার হলাম বলি, সর্বস্ব সঁপে দিয়েছে গৌর তোমার হলাম বলে, সর্বস্ব সঁপে দিয়েছে গৌর তোমার হলাম বলে, তারাই তো জানে গো, সে জানে ভো। তাই বৈষ্ণব কবি বলছেন গৌরহরি, বিরস বদনে গোরা কেন আছো বসি, কেন নয়নের জলে মুখ ভুকু যায়ো, নয়নের জলে মুখ ভুকু যায়ো ভাসি। কিন্তু গৌরহরি কোনো কথা বলছে না, আবার জিজ্ঞাসা করছেন কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাপো গৌর হে, কিসের লাগিয়া তুমি ওহে গো, বলো 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 তো তোমার কি হয়েছে ওকে আমার ওকে যা ঘন ঘন কাপলি কেবা কাপাইছে, মাই কেবা কাপাইছে, কেবা কাপাইছে, বলি হে মগিরি তনু খানি বল কেবা কাপাইছে, এই হে মগিরি তনু খানি হেন শক্তি কেবা ধরে, হেমগিরি তনু খানি হেন শক্তি কারবা আছে, হেমগিরি তনু খানি হেন শক্তি কারবা ধরে, হেমগিরি তনু খানি এমন শক্তি কারবা আছে, তোমায় কেবা কাপাইছে
কাঁপো হিয়া ধরি যে তোমার নাম শুনলে মৃত্যু ভয় যম পর্যন্ত কাঁপে সেই তোমাকে কাঁপাতে পারে এমন শক্তিকার আছে কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো আবার দর্শনে ধরো বিম্ব রহি রহি চাপো গৌরে হে দর্শনে অধরো বিম্ব রহি রহি চাপো গৌরে হে ধীরে ধীরে চাপো হে ধীরে ধীরে চাপো হে দর্শনে অধরো বিম্ব ধীরে ধীরে চাপো হে ওই দর্শনে ধরো বিম্ব ধীরে ধীরে চাপো হে কি বলছেন দর্শনে অধরো বিম্ব রহি রহি চাপো দর্শন মানে দাঁত দাঁতের দ্বারা গৌরহরি ঠোঁট চাপছেন কাঁপছেন আর উপরের দন্তপাতির দ্বারা নিচে ঠোঁট চাপছেন ভাব সম্বরণ করতে পাচ্ছেন না তো তা উপরের দন্তপাতির দ্বারা নিচে ঠোঁট যখন চাপছেন আর কাঁপছেন ভয় পেয়ে গৌর প্রিয় ভক্ত বলছেন দর্শনে অধর বিম্ব রহি রহি চাপো তোমার দাঁতের দ্বারা অধর বিম্ব অধর মানে ঠোঁট আর বিম্ব মানে বিম্ব ফল তেলাকুচের ফল তেলাকুচের ফলকে বিম্ব ফল বলে ওই তেলাকুচের ফলটা পেকে গেলে কেমন হয় গো লাল টুকটুকে হয়ে যায় আমার গৌরহরির অধর কান্তি পাকা তেলাকুচের ফলের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল তাই বলছেন দর্শনে অধর বিম্ব দাঁতের দ্বারা তোমার বিম্ব অধর ধীরে ধীরে চাপো নইলে ক্ষত বিক্ষত হবে গো ক্ষত বিক্ষত হবে গো বিক্ষত হবে গো ক্ষত বিক্ষত হবে গো বলি শ্রুতি কেন দন্তাঘাতে অধর ক্ষত বিক্ষত হবে গো কেন দন্তাঘাতে অধর বলি তোমার ওই রাঙাই অধর শ্রুতি কেন দন্তাঘাতে তোমার ওই রাঙা অধর শ্রুতি কেন দন্তাঘাতে তোমার ওই রাঙা অধর শ্রুতি কেন দন্তাঘাতে তোমার ওই রাঙা অধর ক্ষত বিক্ষত হবে গো কেন রহি রহি চাপো সুধা মাখা হরি নাম কেন বদনে না স্ফুরে গৌর হে তোমা এই সুধা মাখা হরি না বদনে না স্ফুরে গৌর ঘে কেন বলছো না গো কেন বলছো না গো কেন বলছো না গো বলি সুধা মাখা হরি নাম কেন বলছো না গো এই সুধা মাখা হরি নাম কেন বলছো না গো এই সুধা মাখা হরি নাম কেন তোমার হরি বল বদনেতে সুধা মাখা হরি নাম হরি বল বদনেতে সুধা মাখা
হরি নাম হরিমালা বদনেতে সুধা মাখা হরি নাম কেন বলছো না গো নিরবধি তোমার বদনি এই সুধা মাখা হরি নাম কীর্তন হয় কিন্তু কিছুক্ষণ থেকে দেখছি তোমার হরিবলা বদনে হরিবোল বলছো না হরিবলা বদনে হরিবোল না শুনলে ভালো লাগে না তোমার বিরস বদন সইতে পাচ্ছি না বলি দেখিয়া তো মর মুখ পরা নবী দরে ওই দেখিয়া তোমার মুখ পরানো বিদরে পরান ফাটিয়া যায় গো পরাণ ফাটিয়া যাই গো ফাটিয়া যাই গো পরাণ ফাটিয়া যাই গো তোমার কাদা বদন দেখে পরাণ ফাটিয়া যাই গো তোমার কাদা বদন দেখে পরাণ আর যে ধৈর কাদা বদন দেখে পরাণ আর যে ধৈর্য ধরতে নারী ফাটিয়া যাই গো আমার পরানবী দরে ক্ষণে উঠো ক্ষণে বৈশো ছরহ নিঃশ্বাস ছরহ নিঃশ্বাস রোজ ধরিতে নারী শ্রী গোবিন্দ ধৈরজ ধরিতে নারে শ্রী গোবিন্দ দাস পদাবলিতে আমরা জানতে পারলাম না গৌর হরির কোন ভাব উল্লেখ নাই তবু এটা আমাদের পদাবলী সাহিত্যে কৃষ্ণের পূর্বরাগের গৌরচন্দ্রিকা বলে উল্লেখ আছে এখন কৃষ্ণ গৌর আমার পূর্বরাগের নায়ক হে পূর্বরাগের নায়ক হে আমার পূর্বরাগের নায়ক হে বলি গৌর কিশোর আমার সেই পূর্বরাগের নায়ক হে গৌর কিশোর আমার ব্রজ কিশোরীর ভাব ধরি গৌর কিশোর আমার কিশোরের ভাব ধরি গৌর কিশোর আমার গৌরী ভাব ধরি গৌর কিশোর আমার কিশোরের ভাব ধরি পূর্ব রাগের নায়ক খে ধরতে রে শ্রী গোবিন্দ দাস হে দাস হে